বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্ট মারা যাবার মাত্র 3 দিন আগে 12 আগস্ট মওলানা ভাসানী বঙ্গবন্ধুকে একটা চিঠি লিখেন। তিনি লিখেছিলেন, প্রিয় মুজিব, আমি রাতে 1 মিনিটও ঘুমাইতে পারিনি, চক্ষু বুঝিলেই দেখিতে পাই তোমার মৃতদেহ বহন করিয়া লইয়া যাইতেছে, তোমার চারদিকে দুর্নীতির পাহাড় গড়িয়া উঠিয়াছে, তাই সাবধান হও, সাবধান হও, সাবধান হও, সাবধান হও কথাটা চিঠির মধ্যে 3 বার ছিল। চিঠিতে মওলানা ভাসানী শেখ মুজিবকে সন্তোষে এসে দেখা করার জন্য অনুরোধ জানাইছিলেন। মওলানা ভাসানীর পক্ষ থেকে যোগাযোগের সেইটাই ছিল শেষ চেষ্টা। যারা মওলানা ভাসানীর সাথে শেখ মুজিবুর রহমানের সম্পর্কটাকে খুবই তিক্ত হিসেবে আখ্যায়িত করেন তাদের জন্য বলতেছি, 15 আগস্টের মাত্র 2 দিন পরে মেজর ফারুক, ডালিম, হুদা আরো কয়েকজন সন্তোষে গেছিলেন ভাসানীর সঙ্গে দেখা করে এইটা জানাইতে, জালেম শাহীকে খতম করে দিছি। ভাসানী তাদেরকে ধমক দিয়া বলছিলেন, তোমরা কি জানো তোমরা এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের পক্ষ হয়ে কাজ করেছ? মোশতাকের নির্দেশে মাত্র আগস্টের 16 তারিখ অর্থাৎ বঙ্গবন্ধু মারা যাবার ঠিক পরের দিনে জেনারেল ওসমানী হেলিকপ্টারে কইরা সন্তোষে যায় মওলানা ভাসানীকে এই খবরটা জানান যে বঙ্গবন্ধুকে সরায় ফেলা হয়েছে, আর এইটার পক্ষে সমর্থন দিতে বিবৃতি দিতে বলেন। কিন্তু মওলানা ভাসানী সেইটাতে সম্মত হন নাই। তারপরে 21 আগস্ট মোশতাক নিজে ভাসানীর সঙ্গে দেখা করতে যান, কিন্তু মওলানা ভাসানী তার সাথে দেখা করেন নাই। তার মানে কি ভাসানী আর মুজিবের মধ্যে কোনো বিরোধ ছিল না? অবশ্যই ছিল। বাংলাদেশ যখন জাস্ট স্বাধীন হয়েছে তার ঠিক পরপরের দিকেই মওলানা ভাসানীর যে রাজনৈতিক দল ছিল ন্যাপ, বলা হইতে থাকে তারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতি একটা বিরোধপূর্ণ মনোভাব রাখে। যেমন 1973 সালে সাপ্তাহিক একতাতে পাবলিশ হয়েছিল, 1973-এ ন্যাপের মিছিল থেকে এই ধরনের স্লোগান আসতে থাকে, হরে কৃষ্ণ হরে রাম মুজিববাদের অপর নাম, কিংবা হিন্দুরা যদি বাঁচতে চাও বাংলা ছেড়ে চলে যাও। ইভেন ভাসানীর এগেনস্টে এইটাও সমালোচনা আছে, তিনি হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, তারা অর্থাৎ হিন্দুরা যদি ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভোট দিয়ে তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার নিশ্চয়তা পাবে বলে ভেবে থাকে তাহলে তাদের ভাগ্য বিহারীদের মতো হবে, জয় বাংলা অথবা আওয়ামী লীগ তোমাদের রক্ষা করতে পারবে না, তোমাদের ভাগ্য বিহারীদের মতোই হবে। সূত্র দ্য স্টেটসম্যান, কলকাতা, 15 মে 1973। মওলানা ভাসানী সবসময় ভারত তোষণের এগেইনস্টে ছিলেন। ইভেন এইটার জন্য অন্নদাশঙ্কর রায় তার জন্য একটা ছড়াও লিখছিলেন, যার প্রথম 2টা পংক্তি এইরকম, মহান নেতা ভাসানী ভারতকে দেন শাসানী। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের বেশ গঠনমূলক সমালোচনা উনি করা শুরু করেন। ইভেন 1972 সালের যে সংবিধানটা হয়েছিল এইটা উনি মায়না নেন নাই, বলছিলেন তার পার্টি ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ এটা গ্রহণ করবে না, এবং এটার বিভিন্ন অসঙ্গতির কথা উনি তুলে ধরছিলেন। ইভেন মওলানা ভাসানী 1973-এর নির্বাচন পরবর্তী সরকারের অগণতান্ত্রিক নীতির সমালোচনা করেন এবং সাধারণ নির্বাচনে সরকার যে ভূমিকাটা নিছিল সেইটার নিন্দা করছিলেন, এবং তিনি সরকার, দলীয় কর্মী আর জাতিকে সতর্ক করে দিছিলেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে উনাদের দুইজনের যা কিছুই হোক, ব্যক্তি মুজিবের সাথে ভাসানীর সম্পর্ক সবসময় দারুণ ছিল। যেমন বঙ্গবন্ধু যখন শেষবারের মতন টাঙ্গাইল গেছিলেন জীবনে, তখন কাদের সিদ্দিকী হুজুর অর্থাৎ মওলানা ভাসানীর কাছে গিয়ে খাবারের কথা জিজ্ঞেস করছিলেন, তখন তিনি বলেন, তোমার কথাই ভাবছিলাম, মুজিবর আসবো তার খাওয়া দাওয়ার ব্যবস্থাকরণ লাগবো, তুমি কাগজ লও, লিস্টি করো। কাদের সিদ্দিকী তখন হাতে কাগজ নিলেন, হুজুর বলতে লাগলেন, যমুনার খুব ভালো রুই মাছ পাওয়া যায়, 10 রুই মাছ লাগবো, মুজিবর বড় চিতল মাছ পছন্দ করে, আরিচাতে খুব ভালো চিতল মাছ পাওয়া যায়, মুরগি যা লাগে তা বল্লাহাট আর কাইটটাই ঠিকাই কিনন যাব, নিচিনপুরের দই আনবা আর ঘরিন্দার ঘষে করে 2-3 খাঁটি ঘি দিতে কইবা। হুজুরের নির্দেশ মতো সেই দিন সমস্ত বাজার আসছিল, যার খরচ পড়েছিল সেই সময়ের টাকায় 6,550 টাকা। মওলানা ভাসানী কখনো অর্থের লোভী ছিলেন না। এই বাজারটা করার জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকীকে তিনি মাত্র 132 টাকা দিছিলেন, কারণ তার কাছে টাকা থাকতো না। পরবর্তী টাকাটা অভ্যর্থনা পরিষদ তহবিল থেকে দেওয়া হয়েছিল। রাজনীতির স্বার্থে বিরোধীরা থাকলেও মওলানা ভাসানীর সাথে শেখ মুজিবের সম্পর্ক খুবই ভালো ছিল, আর এই জন্য বঙ্গবন্ধুর মৃত্যুর খবর তিনি যেই দিন শুনছিলেন উনি শিশুর মতো কাঁদছিলেন। অনেককে এইটা বলতে শোনা যায় ভাসানী জেনারেল জিয়াউর রহমানকে সমর্থন করতেন। রাজনৈতিকভাবে তিনি কখনো সমর্থন করছিলেন কিনা এইটা কখনো উনি বলেন নাই, তবে জিয়ার সততার জন্য তিনি তাকে সমর্থন করতেন। একবার এক নেতার প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন, আমি আমার জীবনে তোমার চেয়ে বেশি সরকার ও নেতাদের দেখেছি, ব্রিটিশ আমল দেখছি, পাকিস্তান আমল দেখছি, বাংলাদেশ আমল দেখছি, তুমি আমাকে একটা এক্সাম্পল দেখাও, কোন রাজনৈতিক নেতা কম বেশি দুর্নীতি করে নাই বা দুর্নীতিকে প্রশ্রয় দেয় নাই, স্বজনপ্রীতি করে নাই। তখন সেই নেতা চুপ ছিলেন। ভাসানী আবার বললেন,
এখন পর্যন্ত জিয়ার ব্যক্তিগত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় নাই, কোনোরকম স্বজন প্রীতিও তার মধ্যে নেই, তার আত্মীয় স্বজনকে চেনে না, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় নাই, একজন সৎ শাসকের তো প্রশংসাই প্রাপ্য। তো এতক্ষণ ধরে বুঝা গেলেন শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের সাথে মওলানা ভাসানীর সম্পর্কটা আসলে কীরকম ছিল। ভাসানীর এগেনস্টে আরেকটা অভিযোগ শোনা যায় যে তার সাথে নাকি আইয়ুব খানের বেশ গোপন আতাত ছিল। এইটা একটু ব্যাখ্যা করি। 1963 সালের 22 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট আইয়ুব খানের আমন্ত্রণে তার সাথে দেখা করতে মওলানা ভাসানী সেইখানে যান। মশিউর রহমান তার স্মৃতিচারণে বলতেছেন, হোটেল থেকে আসরের নামাজ পড়ে হুজুর এবং আমি প্রেসিডেন্ট ভবনে গেলাম নির্ধারিত সময়ের ঠিক কয়েক মুহূর্ত আগে। আইয়ুবের সহকারীরা আমাদের বলল, আপনারা বসুন, প্রেসিডেন্ট আসছেন। হঠাৎ দেখলাম মওলানা জায়নামাজ চেয়ে বসলেন এবং নামাজে বসেও পড়লেন। ঠিক এই সময়েই আইয়ুব এলেন আমরা যে ঘরে অপেক্ষা করছি সেই ঘরে, কিন্তু হুজুর তখনও নামাজে। বেশ কয়েক মিনিট পর হুজুর মুখ তুললেন, বাধ্য হয়ে আইয়ুবকে মাথা নিচু করে তাকে সালাম জানাতে হলো। পরে আমি হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো নামাজ পড়ে বেরিয়েছিলেন, তারপরও নামাজ পড়তে বসলেন কেন? তিনি উত্তরে বললেন, আমি নফল পড়ছিলাম। আইয়ুবের উচিত ছিল আমাদেরকে মেহমান হিসেবে অভ্যর্থনা করা, কিন্তু সে আসবে আর আমরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করব, এটা মেহমানদারির নিয়ম নয়, তাই আমাকে নামাজে বসতে হলো। প্রায় 3.5 ঘন্টায় মওলানা ভাসানী আর আইয়ুবের মধ্যে কথাবার্তা হয়। এই বৈঠকে মওলানা ভাসানীর সঙ্গে প্রেসিডেন্টের সকল রাজনৈতিক বন্দীর মুক্তি, পশ্চিম পাকিস্তানস্থ পূর্ব পাকিস্তানের কৃষকদের অবিলম্বে পুনর্বাসন ব্যবস্থা এবং আসাম ত্রিপুরা থেকে বিতাড়িত মুসলমানদের পর্যাপ্ত পরিমাণ রিলিফ প্রদান সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। বুঝতেছেন, মওলানা ভাসানীর ভিতরে আসলে আইয়ুব খানকে তোষণ করতে হবে, নমনম করতে হবে, এই ব্যাপারটা ছিলই না। আর আইয়ুবের বিরুদ্ধে ভাসানীর আসল মনোভাব তা স্পষ্ট হয়ে ওঠে 69-এর গণ অভ্যুত্থানে। এই আইয়ুবের পতনে মওলানা ভাসানীর যে বিরাট ভূমিকা ছিল, এইটার জন্য তার নাম সারা বিশ্বে ছড়ায় পড়ে। সাপ্তাহিক টাইমস তাকে প্রফেট অফ ভায়োলেন্স বা হিংসার অবতার উপাধিতে ভূষিত করে। 69-এর গণ অভ্যুত্থানে মওলানা ভাসানীর ভূমিকা যে কতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল, এইটা নিয়ে লিখতে বঙ্গবীর কাদের সিদ্দিকী বইয়ের মধ্যে লিখেন, ভাসানী হাজার হাজার লোক নিয়ে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে হুজুরের বিক্ষোভ ভেঙে দেওয়ার চেষ্টা করল। তখন তিনি বাইতুল মোকাররমের সামনের মূল রাজপথে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজে দাঁড়িয়ে গেলেন। হুজুরকে নামাজে দাঁড়াতে দেখে পেছনে যারা ছিলেন তারাও তো দাঁড়ালেন, যারা মিলিটারি দেখে সরে গিয়েছিলেন তারাও এসে শয়ে শয়ে কাতারবন্দী হলেন। কয়েক মিনিটের মধ্যে মওলানা ভাসানীর পেছনে 15-20 হাজার মানুষ ঈদের জামাতের মতো জামাত হয়ে গেল। কারো টুপি আছে, কারো নেই, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কোনো হিসেব নেই, সবাই জামাতে শরিক হয়েছেন। কিন্তু নামাজ শেষ হচ্ছে না, মিলিটারি অফিসার পড়ে গেল এক মহা বিপাকে, তারা এক জায়গায় বেশি সময় থাকতে পারছে না, দেশের অবস্থা ভালো নয়, আবার জামাতবদ্ধ মানুষকে কিছু করতে পারছে না, কারণ জামাতে লাঠিচার্জ করলে সর্বনাশ হয়ে যাবে। তাই 1 ঘন্টা হুজুর নামাজ শেষ না হওয়ায় বাধ্য হয়ে মিলিটারিরা চলে গেল। মিলিটারি কনভয়ে চলে যাওয়ার সাথে সাথে হুজুর গর্জে উঠলেন, কিসের কাইল ধর্মঘট, চলো এক্ষুনি গভর্নর হাউস ঘেরাও করব। ছুটলেন তিনি গভর্নর হাউসের দিকে, তার সঙ্গে হাজার হাজার মানুষ, দলমতের বালাই নাই, সবাই চলছে, তারা চান আইয়ুবের পতন, শেখ মুজিবের মুক্তি। গুলিস্তান মোড়ে এসে ঘোষণা দিলেন, আগরতলা মামলা মানি না, জ্বালাইয়া দাও, পোড়াইয়া দাও। হুজুরকে আর বলতে হলো না, দল দলে মানুষ ছুটে গেল আগরতলা ট্রাইব্যুনালে বিচারকদের বাড়ি, কেউ মন্ত্রীদের বাড়ি। এই ছিল আসল পরিস্থিতি। মওলানা ভাসানী যে কতটা সোয়াগ ছিলেন তার একটা অন্যতম এক্সাম্পল কাগমারি সাংস্কৃতিক সম্মেলন। এটা হয়েছিল 1957 সালের ফেব্রুয়ারি মাসে, নাম আফ্রো এশিয়ান সাংস্কৃতিক সম্মেলন। মওলানা ভাসানী যেহেতু এই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান ছিলেন, লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে তিনি সেই সময় জ্বালাময়ী ভাষণ দেন, আর বক্তৃতার একটা পর্যায়ে এসে তিনি শাসক শ্রেণী অর্থাৎ পাকিস্তানিদের উদ্দেশ্যে তার সুবিখ্যাত আসসালামু আলাইকুম উচ্চারণ করেন। জেনারেলি আমরা যখন কাউকে বিদায় দিতে নেই তখন আমরা বলি না আসসালামু আলাইকুম। মওলানা ভাসানীর এটা একটা সিগনেচার মুভ ছিল, তিনি আসসালামু আলাইকুম বইলা পাকিস্তানি শাসকদেরকে আসলে সবার সামনে, এত বড় জনতার সামনে বিদায় জানাই দিতেছেন সেই 1957 সালে। তার এই আসসালামু আলাইকুম বেশ বিখ্যাত ইতিহাসের মধ্যে। মওলানা ভাসানীর আরেকটা বদনাম ছিল যে উনি অনেকটা নাকি চীনপন্থী ছিলেন, চীনের তোষণ করতেন। আর চীনকে সমর্থন করার অন্যতম অসুবিধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে চীন কিন্তু পাকিস্তানকে সমর্থন দিছিল, আর মওলানা ভাসানী চীনের যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল ওইটার বেশ বড় সমর্থক ছিলেন
একই সাথে উনি বাংলাদেশের স্বাধীনতাও চাইতেছিলেন। এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। সো যখন মওলানা ভাসানী মুক্তিযুদ্ধের সময় ভারতে যান, তখন তিনি পাকিস্তানি হানাদারদের এগেইনস্টে তাদের বর্বরতার কথা বহির্বিশ্বের কাছে জানায় সাহায্য প্রার্থনা করেন। তিনি রুশ নেতাদের কাছে মাউসে তুং কিংবা চো এনলাই, যারা চীনের নেতা, এবং আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনকে টেলিগ্রাম বার্তা পাঠিয়েছিলেন হানাদারদের সাহায্য না করে মুক্তিযুদ্ধে সহযোগিতা করার জন্য। ফলে বুঝতেই চীনের সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে সমর্থন থাকা সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আয়শা মওলানা ভাসানী কিন্তু সেই সমর্থনের তোয়াক্কা করেন নাই। তিনি বাংলাদেশের স্বাধীনতাই চাইছিলেন। 1970-এর যে নির্বাচন হয়েছিল, তখন পূর্ব পাকিস্তানের সব নেতা যখন নির্বাচনের জন্য মাঠ গরম করতেছিলেন, তখন মওলানা ভাসানী নির্বাচনের ব্যাপারে একেবারেই নিরুৎসাহিত ছিলেন। তো এইটার পিছনে রহস্য কি ছিল যে 1970-এর নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা মাইল ফলক? উনার যে দল ছিল ন্যাপ, ওইখানে দুইটা পক্ষ হয়ে গেছিল। একটা হচ্ছে বামপন্থী, ওরা ছিল এই নির্বাচন বর্জনের পক্ষে। চারু মজুমদারের যে সশস্ত্র বিপ্লবী লাইন ছিল, তারা তাদেরকে উদ্বুদ্ধ করছিল। আর দক্ষিণপন্থীরা যারা ছিল ন্যাপের ভিতরেই, ওরা ছিল নির্বাচন আমরা করব। সো এই দুই দলের মধ্যে যে কোন্দল হয়েছিল, এইটাতে মওলানা ভাসানী বিরক্ত হয়ে যান আর শেষ পর্যন্ত বলেন ঠিক আছে, নির্বাচন আমরা বর্জন করব, নির্বাচন করব না। সো ন্যাপ নির্বাচনটা করে নাই। নির্বাচনে অংশ না নেওয়ার আরেকটা প্রধান কারণ ছিল, 12 নভেম্বর বাংলাদেশের উপকূলে খুব বাজে একটা জলোচ্ছ্বাস আঘাত হানে। তখন মওলানা ভাসানী হাসপাতাল থেকে, তার উপরে কিন্তু নিষেধ ছিল যে আপনি বেশি নড়াচড়া কইরেন না, কিন্তু এইটা সত্ত্বেও উনি উপকূল এলাকাতে চলে যান। সেখানে যায় দুর্যোগের ভয়াবহতা দেখা বেশ বাজে লাগে তার কাছে। দুর্গত এলাকার মধ্যে তিনি ত্রাণ কার্য পরিচালনা করেন আর এরপরে উনি ঢাকা চলে আসেন। আর ঢাকা এসে একদম সরাসরি ভাবে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তখনকার সময় শেখ মুজিবুর রহমানকে সাংবাদিকরা যখন স্বাধীনতার ব্যাপারে প্রশ্ন করছেন, তখন তিনি বলেন, আমি আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছি, স্বাধীনতার নয়। সেইখানে মওলানা ভাসানী ওই সময় সরাসরি পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা করছিলেন। মওলানা ভাসানী যে 70-এর নির্বাচন বর্জন করছিলেন, এটার বিরোধিতা করে কবি শামসুর রহমান লিখছিলেন, হায় আজ কি মন্ত্র জপলেন মওলানা ভাসানী। তখন মওলানা ভাসানী নির্বাচন প্রসঙ্গে বলছিলেন, আমাদের কাছে নির্বাচনের চেয়ে মানুষ বড়, আমরা নির্বাচন করব না। তার মূল ব্যাখ্যাটা এইটা ছিল, যখন উপকূল অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাইছে, তখন মুসলিম লীগ বলেন, আওয়ামী লীগ বলেন, জামায়াতে ইসলামী বলেন, ওরা চুটায় নির্বাচনের প্রচারণা চালায় গেছে। সেই সময়ে মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। এইগুলা বানানোর জন্য লক্ষ লক্ষ গজ কাপড় নষ্ট হয়েছে। ওইদিকে এক টুকরা বস্ত্রের অভাবে সেই সময় মা বোনরা সবার সামনে আসতে পারে নাই। মওলানা ভাসানী দলগুলার নির্বাচন নিয়ে এই ধরনের যে হাইপ ক্রিয়েট করা, একটা জলোচ্ছ্বাসের মধ্যে যেখানে রিলিফ চায়া লন্ডনের হাই কমিশনের সামনে পর্যন্ত বিক্ষোভ হয়েছিল, এর মধ্যে এরকম নিজেদের নির্বাচনী প্রচারণা, এইটা মওলানা ভাসানীর কাছে বেশ বাজে লাগছিল। আর উনি বলছিলেন, তার রাজনৈতিক জীবনে প্রাকৃতিক দুর্যোগের এই ঘটনাটা বেশ ভালোভাবে প্রভাব বিস্তার করছিল। মওলানা ভাসানী দেশ বরেণ্য একজন নেতা ছিলেন। 1976 সালের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধিস্থ করা হয়। সারা দেশ থেকে মানুষজন আসে মওলানা ভাসানীর জানাজায় অংশগ্রহণ করতে। অ্যাকচুয়ালি মওলানা ভাসানীর জীবন নিয়ে যদি আমি বলা শুরু করি, এত বড় লাইফ হিস্ট্রি তার, রাজনৈতিক বলেন, তার আধ্যাত্মিক জীবন বলেন, এইগুলা বলতে বলতে আসলে শেষ হবে না। মওলানা ভাসানীকে নিয়ে দুইটা এপিসোড করার কথা ছিল, একটা ভিডিও তো আগেই করে ফেলছি, এইটা লাস্ট ভিডিও ছিল, যদি একটু দেরি করে ফেলছি ভিডিওটা দিতে, বাট আশা করি আপনাদের ভালো লাগছে। আমি মওলানা ভাসানীর জীবনের অনেক ইম্পর্টেন্ট পার্টি কভার করি নাই, বা বলতে পারেন কভার করতে পারি নাই। যেমন ফারাক্কার লং মার্চ নিয়ে বলতে পারতাম, মওলানা ভাসানী অনেক ভবিষ্যৎবাণী করেন এগুলো নিয়ে বলতে পারতাম, বাট ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, মানুষজন কনসেন্ট্রেশন রাখতে পারবে না, এই জন্য এইটা ভিডিওর ভিতরে বলি নাই। বাট আমি আলাদাভাবে ফেসবুক পোস্ট আকারে, লেখা আকারে, কিংবা ইউটিউবের কমিউনিটি পোস্টের মধ্যে এই ঘটনাগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো, কিংবা ছোটখাটো কোনো ঘটনা হইলে আমি রিল বানায়ও দিব। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাট।